ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবার বাহরাইনে পরিপূর্ণ খুশির আমেজেই ঈদ উদযাপন করেছে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। গেল দুই বছর কোভিড নাইন্টিনের কারণে মসজিদে নিষেধাজ্ঞা, মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ পুরোপুরি ভাগ করতে পারেনি বাহরাইনের প্রবাসীরা। তবে এবার সেরকম কোনো বিধিনিষেধের বাড়তি ঝামেলা না থাকায় অনেকটা নিশ্চিন্তে ঈদ উদযাপন করেছে সবাই। সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে বাহরাইন প্রবাসীদের উচ্ছ্বাসটাও ছিল বেশি। স্থানীয় সময় সকাল 5:11 আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মানামা, গুদাইবিয়া, রাস রোমান, মুহাররাক, হিদ, আর্দ সালমাবাদ, রিফা, জালালি আল দাইর, আলী, সার, ঈশা টাউন, তুবলিতে একই সময় ঈদের জামাত সম্পন্ন হয়। ঈদের নামাজ শেষে উপস্থিত সকলে একে অপরের সাথে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন।